পার্কটা কিন্তু আমাদের ইকো পার্ক বা এই সমস্ত পার্কগুলোর অনেক আগে তৈরি, তারপরেও কিন্তু এত কিছু এর মধ্যে। ইডেন গার্ডেন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমাদেরকে যে রাস্তাটা দেখালাম ওটা দিয়ে বেশ কিছুটা সোজা এলাম, তারপর লেফট সাইডে একটা টার্ন নিয়ে কিন্তু এই যে রোডটা তোমরা দেখতে পাচ্ছ এই রোডটা আমরা পেয়ে গেলাম। আর এটা দিয়ে খুব বেশি হলে হাফ মিনিট বা এক মিনিট ম্যাক্স টু ম্যাক্স আসার পরেই কিন্তু আমাদের আজকের গন্তব্যস্থল। সো চলো ফ্রেন্ডস, টিকিটটা কালেক্ট করে ভেতরটায় প্রবেশ করা যাক। এই যে প্লেসটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু গার্ডেনটার ভেতর দিকটা, এই জাস্ট আমরা টিকিটটা কালেক্ট করলাম আর ভেতরটা জাস্ট দেখো তোমরা, অপূর্ব একটা ডেস্টিনেশান। আই মিন কলকাতার এত কাছে বা আমাদের কম বেশি প্রত্যেকের বাড়ির থেকে হয়তো খুব বেশি দূরে এটা হবে না, আমরা যারা কলকাতার আশপাশেই থাকি। সো এত সুন্দর একটা প্লেস সত্যি আনএক্সপেক্টেড ছিল, আমি এই যে ফার্স্ট টাইম এখানটা এলাম সিরিয়াসলি। সো চলো ফ্রেন্ডস, টোটাল এরিয়াটা কিন্তু তোমাদের সাথে কভার করার ইচ্ছা আছে। ঘড়ির কাটায় এই মুহূর্তে কিন্তু বিকাল 4:29। সো চলো, ডে লাইট চলে যাওয়ার আগে যতটা তোমাদের সাথে শেয়ার করার, আই মিন আমি কিন্তু জানি না এর এরিয়াটা টোটাল কতটা, সো পুরোটাই চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। গেট থেকে প্রবেশ করার পরেই কিন্তু তোমরা এই প্লেসটা পেয়ে যাবে। টোটাল এই গার্ডেনটার মধ্যে যত রকমের গাছ আছে তার কিন্তু একটা লিস্ট এখানে করে দেওয়া আছে, আর লাস্ট যে লিস্টের নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 76। আই মিন 76 রকমের গাছ কিন্তু টোটাল এই গার্ডেনটার মধ্যে রয়েছে। একটু আগেই তোমাদের সাথে যে ব্যাপারটা শেয়ার করলাম, আই মিন এই যে প্লেসটার উপরে কিন্তু খুব একটা গাছ ছিল না, আর ঠিক দেখো এই যে প্লেসটা, এখানের ভাইবটা জাস্ট দেখো, এখানে কিন্তু হিউজ গাছ আছে। এই যে প্লেসটা তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু তোমার সাথে জাস্ট শেয়ার করলাম, আর এই লেনটা দিয়ে এগিয়ে আসলেই কিন্তু এই ভিউটা তোমরা পেয়ে যাবে। যখন থেকে আমরা গার্ডেনে প্রবেশ করেছি তারপর থেকে কিন্তু এই যে প্লেসটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এখনও পর্যন্ত সেরা একটা প্লেস। কম বেশি আমাদের প্রত্যেকের ছেলেবেলাটাই কিন্তু এই জিনিসটার সাথে খুবই পরিচিত। লেফট সাইডে একটু দূরে তোমরা যদি প্রপারলি খেয়াল করো তাহলে কিন্তু স্লিপটা দেখতে পাবে, আর পার্টিকুলার এই যে প্লেসটা এখান থেকে ভাইবটা জাস্ট দেখো তোমরা। স্লিপের ওই যে প্লেসটা তোমাদের সাথে শেয়ার করলাম ওখান থেকে একটু এগিয়ে আসলেই কিন্তু এই প্লেসটা পেয়ে যাবে। এটার উপরটা থেকে তো আলাদাই লেভেলের লাগবে। এখানে কিন্তু খুব সম্ভবত বোটিংয়েরও ব্যবস্থা আছে। সত্যি কথা বলতে এখনও পর্যন্ত আমরা অ্যাটলিস্ট যতগুলো পার্কে ভিজিট করেছি, আই মিন আমাদের কলকাতার মধ্যে ইকো পার্ক বলুন বা যে সমস্ত পার্কগুলোই আছে, তাছাড়া কিন্তু এই যে পার্কটা, আই মিন ইডেন পার্ক, এটা কিন্তু একটু হলেও আলাদা। প্রত্যেকটা স্টেপ তোমরা এগিয়ে যাওয়ার পরে কিন্তু এক একটা নতুনত্ব জিনিস দেখতে পাবে। লেফট সাইডে এই যে প্লেসটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা বৌদ্ধিস্ট খুব সম্ভবত কিছু, পার্কটা কিন্তু আমাদের ইকো পার্ক বা এই সমস্ত পার্কগুলোর অনেক আগে তৈরি, তারপরেও কিন্তু এত কিছু এর মধ্যে। উঁচু প্লেসটার থেকে তোমাদেরকে যে পন্ড টাইপস এরিয়াটা দেখালাম সেটা কিন্তু এই যে, আর ঠিক এই প্লেসটার অপোজিট সাইডেই কিন্তু এটা। একটু যদি তোমার সাথে প্রপারলি এই প্লেসটা শেয়ার করার চেষ্টা করি, চারপাশটা কিন্তু অনেকটাই এইরকম। প্রত্যেকটা কোণায় কিন্তু এরকম এক একজনের মূর্তি টাইপস করা আছে।
এই যে ছোট্ট রুমটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু টিকিট কাউন্টার। একটু আগেই তোমাদের সাথে শেয়ার করলাম, এই যে এটারই টিকিট কাউন্টার। আই মিন বোটিংয়ের জন্য কিন্তু এখান থেকেই টিকিট কালেক্ট করতে হয়। একটু আগে কিন্তু আমরা একজনের কাছ থেকে শুনলাম এটা 6টা পর্যন্ত ওপেন থাকে, বাট এখন 5:29 আর এই টিকিট কাউন্টারটা এসে দেখলাম এটা অফ হয়ে গেছে। সো ইচ্ছা থাকলেও এত সুন্দর একটা ব্যাপার কিন্তু আমরা মিস করে গেলাম, আর সবথেকে খারাপ লাগছে যে তোমাদের সাথেও এই ব্যাপারটা শেয়ার করতে পারলাম না। চলো পার্কের বাকি অংশটা ঘুরে দেখা যাক। জলের ঠিক ওপাশটায় যে বৌদ্ধিস্ট টেম্পলটা তোমাদের সাথে শেয়ার করলাম ওটার ভেতরটাই কিন্তু কিছুই ছিল না, শুধুমাত্র বাইরে থেকেই ওটা যা দেখার, দ্যাটস ওয়াই তোমাদের সাথে শুধু বাইরেরটাই শেয়ার করলাম। এখনও পর্যন্ত এই দিকটার ভাইবটা কিন্তু সত্যি স্পিচলেস রিয়েলি। আমি আর একটু লেফট সাইডটা তোমরা খেয়াল করো, এখানেও কিন্তু ওই বৌদ্ধিস্ট টেম্পলটার আদলেই একটা কিছু আছে। আই মিন এটা একটু ডিফারেন্ট বাট কিছুটা হলেও সিমিলারিটি আছে দুটোর মধ্যে। এই যে প্লেসটা তোমরা দেখতে পাচ্ছ এটা থেকে সোজা আসলেই কিন্তু লেফট সাইডে আমরা পেয়ে যাচ্ছি ক্যাকটাস হাউস। টোটাল এই প্লেসটা চার পাশ থেকে কিন্তু তোমরা দেখতেই পেলে এভাবেই এরা ক্যাকটাসগুলোকে রেখে দিয়েছে, আর মিডিলের যে প্লেসটা সেখানে কিন্তু একটু বড় সাইজের যে ক্যাকটাসগুলো সেগুলোকে এরা সংরক্ষিত করে রেখেছে। এই যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এই গাছগুলো কিন্তু যেখানে এন্ড হয়েছে ঠিক তারপরে, আই মিন একদম এক্সট্রিম লেফট সাইডে এই যে স্ট্যান্ড মতো যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ইডেন গার্ডেনের লাইটার স্ট্যান্ডগুলো। আর ঠিক এই প্লেসটা দেখো একটু, সত্যি কথা বলতে আজকে এই প্লেসটা ভিজিট করা শুধুমাত্র তোমাদের জন্যে, আই মিন তোমাদের সাথে শেয়ার করবো এরকমই একটা ইচ্ছা নিয়ে আসা। এতটা সুন্দর একটা প্লেস হবে এটা আমার সত্যি আনএক্সপেক্টেড ছিল। টোটাল পার্কটার মধ্যে তোমাদের সাথে শেয়ার করার মতো যা যা ছিল ম্যাক্সিমামটাই কিন্তু আমরা কভার করলাম, আর এই মুহূর্তে আমরা চলে এসেছি একদম আমাদের আজকের এই ভিডিওটার লাস্টের দিকে। সো প্রত্যেকটা দিনের মতো একই রিকোয়েস্ট করবো, আমাদের আজকের এই প্লেসটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর ভিডিওর কোন পার্টটা, আই মিন এই যে গার্ডেনটা তোমাদের সাথে শেয়ার করলাম এই গার্ডেনের কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। আর তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের এই ভিডিওটা দেখলে, আই মিন আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। টেক কেয়ার অ্যান্ড প্লিজ রাইড সেফ।